शॉपिंग करते प्राय तीनटे बेजे गेछे तो आज के बेरोनोर प्लान करेछिलाम कल के राते कजिन जो संदीपता ओ जाच्छे तो ओ आर ओ मिले जाच्छे बेसिकाली आज के शॉपिंग करते हाथे गोना कयेकटा दिन बाकी तो बार्थडे ड्रेस टा ना किनलेई नय आर ताछाड़ा आरो अनेक किछुई बाकी रये गेछे जेगुलो अनेक किछु बाकी जेगुलो करा हयनि सेगुलो करते हबे तो तार आगे सबार फार्स्ट थिंग जेटा सेटा होच्छे ड्रेस तो ड्रेस टा किनबो आमि आजके আর বেরোনোর ঠিক আগের মুহূর্তে বৃষ্টি নেমে গেছিল জোরে মানে সকাল থেকে রোদ উঠেছিল ভালো ওয়েদার ছিল ডিসাইড করলাম ঠিক আছে আজ বেরোবো আমরা তারপরে ঠিক বেরোনোর আগের টাইমটাতে বৃষ্টি নেমে গেছিল এখন আবার বৃষ্টিটা কমেছে তাও মেঘলা মেঘলা করে রয়েছে ছাতে নিয়ে বেরোতে হবে এই ছাতে নিয়ে বেরোতে আমার এক ফোঁটাও ইচ্ছা করে না এই ছাতা টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা আমি মানে বৃষ্টি হলে আমার মনে হয় ছাতা রেখেই চলে যাই কিন্তু যাই হোক এখন যেহেতু বৃষ্টি হয়েই চলেছে তো বেরোতে হবে আমাকে তো চলো দেখা যাক কত কিন্তু অতটা কি কেনা যায় না যায় আমি চেষ্টা করব যে দোকানের ভিতরেও ভিডিও করার আমি জানি না কতটা কি করতে পারবো বাট আমি ট্রাই করব তোমাদের সাথে এভরিথিং শেয়ার করার সো লেটস গো তো গাইস বেরিয়ে পড়েছি আমি সন্দীপতা যে অলরেডি পৌঁছে গেছে মানে অটো স্ট্যান্ডে এখান থেকে আমরা অটো ধরে তারপর যাব আর এখন আবার রোদ উঠেছে সো চলো আই হোপ কি আর বৃষ্টিটা নামবে না বেরিয়েছিলাম অটোতে উঠেছিলাম তারপরে বৃষ্টি নেমে গেছিলো অ্যাট লাস্ট আমরা এখানে এসে পৌঁছেছি আর এখন ঢুকবো স্টাইল বাজারে ফার্স্টে ওখানে দেখবো যদি কিছু পাওয়া যায় শপিং করবো আর এই যে সন্দীপটা তো চলো ভেতরে যাই আর মাস্কটাও পরে নিই বিকজ এখান দিয়ে মাঝে মাঝে লোকজন যাতায়াত করছে আমরা একটা গলির মধ্যে ঢুকে দাঁড়িয়ে কথা বলছি স্টিল তো চলো স্টাইল বাজার থেকে আমরা জাস্ট একমাত্র বেরোলাম মানে কিছু পছন্দ হয়নি সে কোনো কালেকশন নেই ভালো তোমাকে আবার টাকা দিচ্ছে বলতে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো এখন আমরা যাচ্ছি শ্রীনিকেতনে দেখি ওখানে যদি কিছু পাওয়া যায় আমার মনে হচ্ছে না ওখানেও কিছু পাবো দেখা যাক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ওখানেও কিছুই ভয় লাগেনি আমি জানতাম ওখানে এমনিও কিছু পাবো না তাও ঢুকেছিলাম তো আমাকে বলছে যে বেকার ঢুকিস না আমি বললাম ছাড় এদিকে যখন পাসপোর্ট ছেড়ে একবার দেখেই যাই যদি কিছু বাই চান্স পেয়ে যাই যাই হোক পেলাম না এখন আমরা যাচ্ছি ম্যাক্সে যাবো তো এখন আমরা যাবো ফার্স্ট হচ্ছে ম্যাক্সে তারপর ম্যাক্সে দেখি যদি কিছু ভালো লাগে তো নেবো জানি না কি হবে আজকেও মনে হচ্ছে শপিং করা হবে না আমার কিছুই পছন্দ হচ্ছে না দেখা যাক আমি জানতাম এরকম হবে কিছু পছন্দ হবে না সেই জন্য আমি মাকে নিয়ে আসিনি মাকে আনলে মাকে আমি এত ঘোরাবো পরের দিন সারা দিন ধরে আমাকে ঝাড় দিয়েই যাবে দিয়ে জানিস না এখন আর হাঁটতে পারে না অত আগের মতো ঠিক আছে আগে যেমন দেখবি মা নিজেই ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ এখন আর পারে না সেভাবে আর পারলেও পরের দিন বিশাল ঝাড় দেয় আমাকে সেই কারণে আমি আর রিক্স নিলাম না যাই হোক চলো দেখি কত
কিলো মেকআপ যে মুখের মধ্যে করেছে কি বাকি নেই আই শ্যাডো হাইলাইটার আর কি কি আছে উনিয়া কাজল তো আছে সব পুরো বিয়েবাড়ি মেকআপ টাইম পেয়েছি না বৃষ্টি নেমে গেছিল আমাদের প্যাডলা তো ভাবলাম তাই জন্য একটু মেকআপ টিউটোরিয়াল হয়ে যাক ফেসের ওপর ঠিক আছে চলো আমরা ম্যাক্সের দিকেই যাচ্ছি ফার্স্টে ফ্রেন্ডসে ঢুকবো তারপর পছন্দ না হলে ম্যাক্সে পছন্দ মতো কিছুই পাওয়া যাচ্ছে না এই বছর আর পুজোর শপিং হবে বলে মনে হচ্ছে না আমরা একসাথে ট্রায়াল রুমে ঢুকে পড়েছি ট্রায়াল দিতে এই টপটা আমি ভাবছি নেবো কিনা বাট রাখি ইউজের জন্য খারাপ না তবে সাইজটা একটু বড় আমার স্মলেস্ট লাগে স্মলেস্ট বলছি এক্স এস আর এটা হচ্ছে জাস্ট এস একটু ওজন লাগছে বাট খারাপও লাগছে আমি আরেকটা বানিয়েছি ওটাও ট্রায়াল দেব এর আগে যে টপটা পরেছিলাম ওটা আমার একটু একটু ভালো লাগছে বাট এটা একদমই ভালো লাগছে না এটা নেবো না আই হোপ আমি ইয়েলোটা নিচ্ছি আমি ট্রায়াল রুমে ঢুকে কথা বলছি বিকজ বাইরে সবাই অকওয়ার্ড লুক দিচ্ছে আর ব্যাপারটা হলো আমি এখানে এসেছিলাম ড্রেস কেনার জন্য বাট কোনো ড্রেস আমার পছন্দ হয়নি তাই জন্য ভাবলাম কিছুটা একটা নিতে হবে তো টপই নিয়ে নিই তো ইয়েলোটা আমি নিচ্ছি এটা আমার ভালো লাগছে না আর বাকি সব কিছু টু এক্সপেন্সিভ আমার বাজেটের বেশি সো আই থিঙ্ক ইয়েলোটা নিচ্ছি আমি এখান থেকে বেরোবো বেরিয়ে পাশেরটায় যাবো মানে এটা ড্রেস পাশে ম্যাক্সটাতে যাবো ম্যাক্সটাতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পছন্দ হয়েছে ইভেন ট্রায়াল দেওয়ার পরে বেশ ভালো লাগছে কিন্তু আমার মনে হচ্ছে এটার সাইজটা একটু লুজ মানে আমার থেকে সাইজটা একটু বড় বুঝতে পারছি না এটা ফিট ইউজ করা যাবে কিনা বডিটা তাও মোটামুটি একটু লুজ লাগছে তো হাতটা একটু বেশি লুজ লাগছে তো বাইরে সন্দীপটা মানে উনি এখন দাঁড়িয়ে আছে ওকে আমি ফার্স্টে দেখাবো এটা কেমন লাগে যদি যদি এটা খারাপ না লাগে তাহলে আমি ভাবছি এটা নিয়ে নেবো আমার তো বেশ ভালো লাগছে Thank you.
তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, জাস্ট একটু আগেই বাড়ি ঢুকলাম, মানে একটু আগে নাই, মাত্রই বলতে পারো আমি এখনো ড্রেস পর্যন্ত চেঞ্জ করিনি, তো চুল কেটেই আমি বাড়ি এসেছি। এই যে হেয়ার কাটটা করে চুলটা বেশি ছোট করিনি, জাস্ট অল্প ছোট করেছি, আর চুলে যেটুকু তলায় আমার হাইলাইট করা ছিল ওইটুকু কাট করে দিয়েছি জাস্ট, কারণ ওই জায়গাটা খুব রাফ লাগছিল চুলের সেই জন্য। আর লেয়ারই কেটেছি আমি, লেয়ারই কাটি চুলে। প্রত্যেকবার আমাকে সবাই বলে যে লেয়ার কাটটাই নাকি আমার হেয়ারস্টাইলের সাথে অ্যান্ড ফেসের সাথে সবচেয়ে ভালো যায়, তাই জন্য লেয়ারটাই কাটিয়েছি। তো এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি গাইজ, এই অবধিই থাকছে ভিডিওটা, তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, তো খুবই তাড়াতাড়ি দেখা হবে। আর যারা যারা লাইক করোনি এই ভিডিওটা বাট এতক্ষণ দেখেছো, অবশ্যই লাইক করো, লাইক না করে কিন্তু যাবে না, লাইক করে তারপরেই যাবে। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো বাট আমার ভিডিওগুলো দেখছো, তাহলে সবার আগে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তারপর সব ভিডিও দেখবে অ্যান্ড নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।